অনেকগুলি সেল বডির এগ্রিগেশনকে আমরা গ্যাংলিয়া বলি, ঠিক আছে? গ্যাংলিয়া। তাহলে তোমাদের টার্মগুলি দেখো, প্রি গ্যাংলিওনিক নিউরন কি, গ্যাংলিয়া কি, পোস্ট গ্যাংলিওনিক নিউরন কি, এই সম্বন্ধে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, মানে যেটা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কোনো কথা না, কথাটা হচ্ছে যেখান থেকে তোমার নিউরনটা তৈরি হচ্ছে, মানে বের হচ্ছে ফার্স্ট অরিজিন, সেই সেই নিউরনটাকে আমরা বলি প্রি গ্যাংলিওনিক, ঠিক আছে? আর অবশ্যই তোমরা সিনাপস পড়ছো, একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কি করতে পারে, সংযোগ বা কমিউনিকেট করে, কিভাবে, সিনাপসের মাধ্যমে। সিনাপসটা কি? এখন দেখো, সিনাপস হচ্ছে কি, একটা নিউরন আরেকটা নিউরনের একজন একজন সিনাপস হইতে পারে, তারপরে ডেনড্রাইট একজন সিনাপস হইতে পারে, তারপরে কি রকম নাম, কি নামগুলি কেমন ছিল, এক্সোসোমাটিক, এক্সোডেনড্রাইটিক, এরকম নাম ছিল না সিনাপসের নামগুলি? এরকম তো ছিল যে যার সাথে যে সংযোগ হইতেছে। এখন প্রি গ্যাংলিওনিক নিউরন গুলি পোস্ট গ্যাংলিওনিক নিউরনের সেল বডির সাথে সিনাপস হইতেছে, তাহলে এটা কি ধরনের সিনাপস? এটা হচ্ছে এক্সোসোমাটিক সিনাপস, ঠিক আছে? আচ্ছা, আমাদের অত গভীরে যাওয়ার দরকার নেই, আমাদের ব্যাপারটা হচ্ছে এই যে ধরো, আমরা এখন সিম্প্যাথেটিক এর যে সামনে যে তোমাদের ফিগারটা আছে এইটাই সবাই দেখো। এখানে দেখো, আমরা যদি ধরি যে T1 এবং T2, মানে থোরাসিক 1 এবং থোরাসিক 2-র মাঝখান থেকে যে নিউরনটা বের হয়েছে এটা হচ্ছে প্রি গ্যাংলিওনিক নিউরন, সে কোথায় গেছে দেখো, সে হচ্ছে গ্যাংলিয়াতে যে পোস্ট গ্যাংলিওনিক নিউরনের সাথে সিনাপস করছে। এখন এই যে এই ক্ষেত্রে সিম্প্যাথেটিকের ক্ষেত্রে, ঠিক আছে, সিম্প্যাথেটিকের ক্ষেত্রে এই যে গ্যাংলিয়াগুলি, এই গ্যাংলিয়াগুলি ধরো এই যে স্পাইনাল কর্ডের দুই দিকে, দুই দিকে এরকম প্রতিটার জন্য একটা করে গ্যাংলিয়া গ্যাংলিয়া থাকবে। এই গ্যাংলিয়াগুলি যদি আমরা উপর থেকে নিচ পর্যন্ত একটা চেনের মতন সাজাই সেটাকে আমরা বলতেছি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। এই সিম্প্যাথেটিক ট্রাঙ্ক হচ্ছে আমার কোথায়, স্পাইনাল কর্ডের দুই দিকে থাকবে, ঠিক আছে? এই যে দেখো, যেখানে তোমাদের ছবিতে দেখা যাচ্ছে যে এই স্পাইনাল কর্ডের এক পাশে এই গ্যাংলিয়াগুলি উপর থেকে নিচ পর্যন্ত সাজায়া একটা চেনের মতন হয়েছে, এটাকে আমরা বলতেছি সিম্প্যাথেটিক চেন। এই চেন এগুলি কি, আসলে কিছুই না, এক একটা গ্যাংলিয়া। এখন এই গ্যাংলিয়াটা কি, পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সেল বডির এগ্রিগেশন, ঠিক আছে? এখন এই গ্যাংলিয়ার থেকে যে নিউরনটা আমাদের একদম অর্গান পর্যন্ত সার্ভ করতে যাবে তাকে আমরা বলতেছি পোস্ট গ্যাংলিয়নিক নিউরন, ঠিক আছে? তোমরা একটু ফিগারটা দেখতে থাকো। এখন এই যে ব্যাপারটা হইলো, তাহলে আমার দেখো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমার থোরাকো লাম্বার আউটফ্লো, ঠিক আছে, একদম থোরাসিক 1 থেকে লাম্বারের আপার সিগমেন্টের যে ইগুলি আছে সিগমেন্ট গুলি সেখান থেকে আমার এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের পোস্ট সরি প্রি গ্যাংলিওনিক নিউরনের অরিজিন। তাহলে এই প্রি গ্যাংলিওনিক নিউরন গুলি কি করবে, তারা হচ্ছে যে স্পাইনাল কর্ড থেকে বের হয়ে আসবে, বের হয়ে এসে এইখানে গ্যাংলিয়াতে এসে সিনাপস করবে কার সাথে, পোস্ট গ্যাংলিওনিক নিউরনের সেল বডির সাথে, ঠিক আছে? এবং এই সেল বডির সাথে জয়েন করে তারা পোস্ট গ্যাংলিওনিক ফাইবার হিসেবে কি করবে, রান করবে, এবং প্রতিটা প্রতিটার করস্পন্ডিং স্পাইনাল নার্ভের সাথে, আমাদের স্পাইনাল নার্ভ কয়টা ছিল, স্পাইনাল নার্ভ 31 কয়টা, পেয়ার্স, 31 পেয়ার। এখন যেমন T1 এবং T2 সিগমেন্টের মাঝখান থেকে যেটা বের হবে সেটা ওই স্পাইনাল নার্ভের সাথে রান করবে, এবং তার এই এই স্পাইনাল নার্ভ যেখানে যেখানে সাপ্লাই দিবে সে সেখানে সেখানে তার
কাজটা করবে। এখন সিম্প্যাথেটিকের কাজ কি, প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি, আমি একটা ছক দিছিলাম যে সিম্প্যাথেটিকের ইফেক্ট বিভিন্ন অর্গানের উপর, প্যারাসিম্প্যাথেটিকের ইফেক্ট বিভিন্ন অর্গানের উপর। এটা তোমাদের বইয়েও আছে, এখানে এই যে লেকচার শিটেও আছে, তোমরা একটু এটা দেখে নিবা। আমার কথা কি বুঝতে পারছো? দেখে নিব, আমরা বলবো। এখন এইটুকু, এখন এই পর্যন্ত যেটুকু বলছি এটুকু কনসেপশন ক্লিয়ার কিনা বলো। আমরা এখানে কিছুই বলি নাই, বলছি শুধু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যা সংক্ষিপ্ত একটু অ্যানাটমি। হ্যাঁ, অ্যানাটমি তো তোমরা অ্যানাটমিতে পড়ছোই, জাস্ট জিনিসটা কি, যেমন এই প্রি গ্যাংলিয়নিক নিউরন কি, অনেক সময় দেখা যায় একদম বেসিক বেসিক একটা জিনিস যে প্রি গ্যাংলিয়নিক নিউরনটা কি, এটা তোমরা বলতে পারো না বা তোমাদের মনে ভাসে না যে জিনিসটা কি। ঠিক আছে, তাহলে প্রি গ্যাংলিয়নিক নিউরন, গ্যাংলিয়া এবং পোস্ট গ্যাংলিয়নিক নিউরন, এগুলির সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হইলো, ঠিক আছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের। আচ্ছা, এখন এই যে আমরা একটু আগে বললাম গ্যাংলিয়া, ঠিক আছে, পরের পরের স্লাইডটাতে যাও। গ্যাংলিয়া, ঠিক আছে, গ্যাংলিয়া হচ্ছে আমাদের দুই রকম। কি কি ধরনের গ্যাংলিয়া আছে? একটা হচ্ছে প্যারা ভার্টিব্রাল গ্যাংলিয়া, আর একটা হচ্ছে প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়া। ঠিক আছে, এই যে প্যারা ভার্টিব্রাল গ্যাংলিয়া, যেটা আমি বলে ফেললাম যে এইটা স্পাইনাল কর্ডের দুই পাশে ফর্ম করবে, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক অথবা সিম্প্যাথেটিক চেইন। ঠিক আছে, এই প্যারা প্যারা ভার্টিব্রাল গ্যাংলিয়াটা কি করবে, একদম কোথা থেকে এক্সটেন্ড করবে, একদম আমার হচ্ছে ইন্টায়ার লেন্থ অফ দা ভার্টিব্রাল কলাম, একদম ভার্টিব্রাল কলাম যতখানি, বেজ অফ দা ক্রেনিয়াম থেকে কক্সিস পর্যন্ত যে আমাদের ভার্টিব্রাল কলাম, এই ভার্টিব্রাল কলামের দুই দিকে, দুই দিকে আমার সিম্প্যাথেটিক ট্রাঙ্কটা অবস্থান বা এক্সটেন্ড। ঠিক আছে, এই এক্সটেনশনটা তাহলে আমার একদম পুরা ভার্টিব্রাল কলামের দুই দিক দিয়ে। এখন এই গ্যাংলিয়াটা কি, মূলত আমরা বললাম যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের যে সেল বডি বা পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের যে সেল বডি, সেইটার অ্যাগ্রিগেশন, অ্যাগ্রিগেশন মানে অনেকগুলি সেল সেল বডির অ্যাগ্রিগেশন হয়ে একটা গ্যাংলিয়া তৈরি করে। সেই গ্যাংলিয়াগুলিকে যদি আমরা উপর থেকে নিচ পর্যন্ত সাজাই তাহলে একটা চেইনের মতন হবে, সেটাকে আমরা বলতেছি সিম্প্যাথেটিক চেইন। ঠিক আছে, এই চেইন হচ্ছে প্যারা ভার্টিব্রাল গ্যাংলিয়া। আর হচ্ছে প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়া। ঠিক আছে, এখন প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়াটা কি, প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়া হচ্ছে যে এইটা আমাদের এগ্রিগেশনটা কোথায়, আমাদের অ্যাবডোমিনাল যে অ্যাওর্টা আছে, অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে ব্রাঞ্চ গুলি, মেজর ব্রাঞ্চ গুলি, তার আশেপাশে থাকবে হচ্ছে প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়া। ঠিক আছে, এই প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়া চারটা, তোমরা দেখো নিচে নাম লেখা আছে, সিলিয়াক, অ্যাওর্টিকো রেনাল, সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র মেজেন্টেরিক গ্যাংলিয়া, এই চারটা হচ্ছে আমার প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়া। তাহলে প্যারা ভার্টিব্রাল কোনটা, যেটা হচ্ছে স্পাইনাল কর্ড বা ভার্টিব্রাল কলামের দুই পাশে, আর অ্যাবডোমেনের ভিতর, অ্যাবডোমেনের যে অ্যাবডোমিনাল অ্যারোটা আছে তার আশেপাশে, মেজর ব্রাঞ্চের আশেপাশে যারা থাকবে সেগুলি হচ্ছে আমার প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়া। সেই কি কি নাম, সিলিয়াক, অ্যাওর্টিকো রেনাল অ্যান্ড সুপিরিয়র মেজেন্টেরিক গ্যাংলিয়া। তোমরা এই রকম নাম বহুবার বহু জায়গায় পড়ছো যে কি, তোমাদের অ্যাবডোমিনাল লার্জ ইন্টেস্টাইন কে সাপ্লাই দিতেছে, পেলভিক অর্গান গুলিকে কে সাপ্লাই দিতেছে, ইউটেরাস কে কে সাপ্লাই দিতেছে, ওখানে কে, তোমরা এখানে এরকম নাম পড়ছো ইনফিরিয়র মেজেন্টেরিক গ্যাংলিয়া থেকে। এখন ইনফিরিয়র মেজেন্টেরিক গ্যাংলিয়াটা কি, বুঝতে পারছো এটা কার? এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটা অংশ। ঠিক আছে, তাহলে তোমাদের, আমরা গ্যাংলিয়াটা বললাম, তোমাদের এগুলি, তোমাদের আমি বলতেছি যে আমাদের ফিজিওলজির জন্য এগুলি কিছুই তেমন লাগবে না, জাস্ট বুঝার সুবিধার্থে আমি একটু বলে যাচ্ছি।
আচ্ছা শোনো, অফিস থেকে একটা ফোন আসছে, আমি ধরে আবার তোমাদের সাথে জয়েন হচ্ছি, এই পর্যন্ত তোমরা একটু দেখতে থাকো। ঠিক আছে, আমরা তাহলে দেখো এখন পরের পরের ইয়েতে চলে যাও, পরের স্লাইডে চলে যাও, সিএনএস অ্যানাটমি পাথওয়েস অফ ইনারভেশন। ঠিক আছে, এখন দেখো এইটাও আমাদের যে খুব লাগবে তা না, আমি বলতেছি আমাদের এই টপিকসটা লাগেই না, অ্যানাটমিটা অ্যানাটমিতেই হয়তো লাগে, আমি জাস্ট হচ্ছে লেকচারের জন্য বা তোমাদের বুঝার সুবিধার জন্য একটু করে বলে যাচ্ছি। দেখো এই যে আমাদের প্রি গ্যাংলিওনিক নিউরন এবং পোস্ট গ্যাংলিওনিক নিউরন, হ্যাঁ এই জিনিসগুলি এখানে এটা তিন জায়গায় সিনাপস করতে পারে। ঠিক আছে, কোথায় কোথায়? যেমন দেখো 1 নম্বরে কি সিনাপস এট দ্য সেম লেভেল, মানে আমার থোরাসিক 1 এবং 2-র মাঝখান থেকে যে নিউরনটা বের হইলো সেটা সেম লেভেলে যে গ্যাংলিয়নটা থাকবে সেখানে সিনাপস করতে পারে। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কি করতে পারে, এই প্রি গ্যাংলিয়নিক ফাইবার বা প্রি গ্যাংলিয়নিক নিউরন অথবা প্রি গ্যাংলিয়নিক এক্সনটা কি করতে পারে, উপরের দিকে অথবা নিচের দিকে যাইতে পারে, যে কি করতে পারে অ্যানাদার যে ট্রাঙ্ক গ্যাংলিয়ন আছে তার সাথে সে সিনাপস করতে পারে। ঠিক আছে, আবার আরেকটা কি করতে পারে, যে তারা এই সেম ট্রাঙ্ক গ্যাংলিয়নেও করলো না, উপর নিচে যেও করলো না, তারা সরাসরি গ্যাংলিয়াতে তোমার সিনাপস না করে পাস করে যেতে পারে, এদেরকে আমরা কি বলি স্প্ল্যাঙ্কনিক নার্ভস। ঠিক আছে, এদেরকে আমরা কি বলি স্প্ল্যাঙ্কনিক নার্ভস। ঠিক আছে, এরা কার সাথে সিনাপস করে, এরা সিনাপস করবে কোলেটারাল অথবা প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়াতে। আমার কথা কি বুঝতে পারছো? তোমাদের একটু আগে যে আমরা গ্যাংলিয়া পড়াইলাম, প্যারা ভার্টিব্রাল এবং প্রি ভার্টিব্রাল, এরা প্যারা ভার্টিব্রাল করবে না, এরা সরাসরি প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়াতে সিনাপস করতে পারে। ঠিক আছে,
তো এটা জাস্ট তোমরা বুঝার জন্য যে আমাদের এই যে প্রি গ্যাংলিয়নিক নিউরনটা বের হইলো, এই নিউরনটার সেল বডি কোথায়? সেল বডিটা হচ্ছে তার অরিজিনে, স্পাইনাল কর্ডে। আর যেটা রান করতেছে সেটা হচ্ছে এক্সন, ঠিক আছে? এই এক্সনটা কার সাথে সিনাপস করবে? পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সেল বডির সাথে, ঠিক আছে? এই যে পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের যে সেল বডি অ্যাগ্রিগেশন, সেটাকে আমরা গ্যাংলিয়া বলতেছি, ঠিক আছে? এখন এই সিনাপসটা কি কি হইতে পারে? সেম লেভেলে হইতে পারে, অথবা এক্সনটা উপরে অথবা নিচের দিকে, যে অন্য একটা ট্রাঙ্ক গ্যাংলিয়ার সাথে করতে পারে সিনাপস, অথবা প্রি ভার্টিব্রাল প্যারা ভার্টিব্রাল কোন গ্যাংলিয়ার সাথে সে সিনাপস না করে সরাসরি প্রি ভার্টিব্রালে চলে যেতে পারে। আচ্ছা, এখন এইটুকু হচ্ছে আমাদের অ্যানাটমি করলাম, আমাদের যেটা দরকারি নাই, জাস্ট বুঝার জন্য করা। এখন আমরা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে চলে যাব। ফাংশনটা তোমরা নিজেরা পড়ে নিবে, ঠিক আছে? ফাংশনটা তোমরা, যেমন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, অথবা তার কোন অর্গানের উপর কি ইফেক্ট, এটা তোমরা এই স্লাইডটা তোমরা নিজেরা পড়ে নিবে, ঠিক আছে? এখন যে স্লাইডটা দেখা যাচ্ছে সেটা তোমরা নিজেরা পড়ে নিবে, তোমরা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যানাটমি তো, ঠিক আছে? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যানাটমি কিছুই না, আগেরটুকু যেহেতু আমরা বলে ফেলছি, এইটুকু আর কিছুই না, এইটুকু আমরা একটু বলে ফেলছি যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমার ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো, ঠিক আছে? ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো, তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ যে নিউরন, ঠিক আছে, এর যে প্রিসিনাপটিক নিউরন, আমাদের নামের থেকে দেখো, নামের থেকে বোঝা যাচ্ছে যে আমার এই প্যারাসিম্প্যাথেটিক এর প্রিসিনাপটিক নিউরনের দুইটা পার্ট থাকবে। কোথা থেকে আসছে? একটা হচ্ছে ক্রেনি, আমরা নাম দেখো ক্রেনিও স্যাক্রাল, তাহলে আমাদের মেন হচ্ছে ক্রেনিও কি, ব্রেনটা বোঝাইছে, ঠিক আছে? ব্রেনের মেডুলা অবলাঙ্গাটা এন্ড ক্রেনি স্যাক্রাল স্পাইনাল কর্ড থেকে আমাদের এই প্যারাসিম্প্যাথেটিক এর প্রিসিনাপটিক নিউরনটার অরিজিন। তাহলে এটার তোমরা নামেই বুঝতে পারতেছ, প্রিসিনাপটিক নিউরনের আমাদের অরিজিন দুই জায়গা থেকে, একটা হচ্ছে ক্রেনিয়াম থেকে মানে মেডুলা অবলাঙ্গাটা, আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে একটা হচ্ছে আমাদের ক্রেনিয়াল পার্ট হবে, আর একটা সেক্রাল পার্ট, ঠিক আছে? ক্রেনিয়াল পার্ট তোমরা প্রি গ্যাংলিয়নিক ফাইবার, ক্রেনিয়াল ক্রেনিয়াল পার্ট যেটা, সেটা হচ্ছে কোন জায়গায় কি হিসেবে রান করে, তিনটা নার্ভের, চারটা নার্ভের মাধ্যমে, অকুলোমোটর, ফেসিয়াল, গ্লোসোফেরেঞ্জিয়াল এবং ভেগাস নার্ভের মাধ্যমে। অরিজিনটা আমরা কোথায় বলছি? ব্রেনের মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে? তাহলে এর সেল বডিটা কোথায় থাকবে? প্রি গ্যাংলিয়নিক নিউরনের, প্রি গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক নিউরনের সেল বডিটা কোথায় থাকবে? ব্রেনে, ঠিক আছে? ব্রেন সে রান করবে এই সমস্ত নার্ভ, নার্ভ হয়ে, ঠিক আছে? নার্ভ হয়ে রান করবে, ঠিক আছে? কোথায় সিনাপস করে সেটা আমরা পরে বলতেছি। আর স্যাক্রাল পার্টটা তাহলে কোথায় থেকে আসবে? স্যাক্রাল পার্টটা আসবে হচ্ছে স্যাক্রাল সেগমেন্টস থেকে, স্পাইনাল কর্ডে, ঠিক আছে? সে সার্ভ করে কোথায়? স্যাক্রাল পার্টটা সার্ভ করবে পেলভিক অর্গানে এবং ডিস্টাল হাফ অফ লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে? পেলভিক যত অর্গান আছে, পেলভিক অর্গান গুলির নাম তোমরা জানো, এবং আমাদের যে লার্জ ইন্টেস্টাইন তার হচ্ছে ডিস্টাল হার্ভ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদের একটু আগে বলছিলাম যে অকুলোমোটর, ফেসিয়াল, গ্লোসোফেরেঞ্জিয়াল এই তিনটা নার্ভ হচ্ছে সার্ভ করবে এক হেড, হেডে মানে মাথা, মাথার অংশটাকে, আর ভেগাস নার্ভ একাই হচ্ছে থোরাক্স এবং অ্যাবডোমেনকে সার্ভ করবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো পোস্ট সিনাপটিক নিউরন, কার পোস্ট সিনাপটিক নিউরন অফ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে? এই যে আমার প্রি গ্যাংলিয়নিক নিউরন গুলি আসলো, ক্রেনিয়াল পার্ট এবং সেক্রাল পার্ট, ঠিক আছে, বা ক্রেনিও সেক্রাল আউটফ্লো যেটা আমরা বলি, সেখান থেকে যেটা আসলো সেটা কার সাথে সিনাপস করবে? সেটা অবশ্যই সিনাপস করবে পোস্ট, পোস্ট কি, পোস্ট গ্যাংলিয়নিক নিউরন অফ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা পোস্ট সিনাপটিক নিউরন, ঠিক আছে? পোস্ট সিনাপটিক নিউরন কার সাথে সিনাপস করবে? প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে। এই প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া আর কিছুই না, গ্যাংলিয়া বলতে আমরা কি বলছি,
যে পোস্ট সিনাপটিক নিউরনের যে সেল বডির অ্যাগ্রিগেশন সেগুলিকে আমরা গ্যাংলিয়া বলতেছি। আমরা একটু আগে বলছি যে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া কোথায় থাকে, স্পাইনাল কর্ডের দুই পাশে, যেটাকে আমরা বলতেছি প্যারাভার্টিব্রাল, আর অ্যাবডোমিনাল অ্যাওর্টার আশেপাশে, সেটাকে আমরা বলতেছি প্রিভার্টিব্রাল। আর প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াটা কোথায় থাকে? প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াটা থাকে আমার টার্গেট অর্গান, টার্গেট অর্গানের কাছে অথবা উইদিন। এখানে দেখো একটাই যে একটা কথা আছে যে দেখো আমি বলতেছি পোস্ট সিনাপটিক নিউরন, দা প্রি সিনাপটিক ফাইবার সিনাপস উইথ দা বডিস, কার বডিস, সেল বডিস অফ দা পোস্ট সিনাপটিক নিউরন ইন দা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া হুইচ টিপিক্যালি লাই নেয়ার অর উইথ ইন দা টার্গেট অর্গান। যে এই প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াটা কোথায় থাকবে? আমার টার্গেট অর্গানের কাছে অথবা ভিতরে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই লাইনটা থেকে তোমাদের একটা ভাইবার কোশ্চেন আসে। এখন তোমরা একটু ধারণা করো যে প্রি প্রি গ্যাংলিয়নিক নিউরন, হ্যাঁ প্রি গ্যাংলিয়নিক নিউরন, এইটা এইটার লেংথটা সিম্প্যাথেটিকে বেশি নাকি প্যারাসিম্প্যাথেটিকে বেশি? কি মনে হচ্ছে? প্যারাসিম্পথেটিক প্যারাসিম্প্যাথেটিকে প্রি গ্যাংলিয়নিক নিউরন যে সেটা কি হবে, সেটা প্যারাসিম্প্যাথেটিকে লং হবে। কারণ কি? তাকে অনেকটা পথ পার হয়ে এসে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে এসে সে জয়েন করে বা সিনাপস করে। আর তোমরা সিম্প্যাথেটিকের ক্ষেত্রে কি দেখলা? দেখলা কি যে প্রি গ্যাংলিয়নিক নিউরন গুলি বের হয়েই প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়াতে সিনাপস করছে। তাহলে এটা বের হয়েই সিনাপস করলো, এই জন্য এটা শর্ট। আর এইটা হচ্ছে অরিজিন থেকে অনেক দূরে, একদম প্রায় টার্গেট অর্গান অথবা টার্গেট অর্গানের ভিতরে যে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া আছে সেখানে সে সিনাপস করলো। তাহলে কোনটা লং আর কোনটা শর্ট হলো? বুঝলে মুখস্থ করার দরকার নাই। বুঝতে পারছো তো কোনটা শর্ট হইলো কেন, কোনটা লং? আমার কথা শুনতে পাচ্ছ না? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? রেসপন্স করতেছো না কেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে জি ম্যাম, এটুকু আমাদের অ্যানাটমি হয়ে গেল যে আমরা প্যারাসিম্প্যাথেটিকের কি অ্যানাটমি, প্যারাসিম্প্যাথেটিকের কি অ্যানাটমি। তোমরা ফিগারগুলি মোটেও আঁকায়া না দেখালে আঁকানোর কোনো দরকার নাই, কোনোদিনও পরীক্ষায় আসবে না, জাস্ট বোঝার জন্য। তারপরে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে ফাংশন এইটা তোমরা করবা, ঠিক আছে? এই দুইটা আলাদা করে পড়ো না, বইয়ে যেরকম একসাথে দেওয়া আছে। যেমন আই, আয়ের উপর সিম্প্যাথেটিকের কি ফাংশন, প্যারাসিম্প্যাথেটিকের কি ফাংশন, তোমাকে যখন ভাইবাতে জিজ্ঞেস করবে তোমাকে আলাদা আলাদা জিজ্ঞেস করবে না, যেটাই জিজ্ঞেস করুক একটা জিজ্ঞেস করবে, আচ্ছা বলো তো আয়ের উপর সিম্প্যাথেটিকের কি ফাংশন, প্যারাসিম্প্যাথেটিকের কি ফাংশন। আমি তোমাদের একটা লাইন বলবো, বাকিটুকু তোমরা পড়ে নিতে পারবা এবং মনে থাকবে। দেখো আমি তোমাদের লাইনটা বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা লাইনটা লিখো, সবার কাছে কলম খাতা আছে? জি ম্যাডাম, জি ম্যাম। করো না, বুঝতেছি। আচ্ছা আমি একটা লাইন বলে দিচ্ছি, যেই লাইনের উপর ভিত্তি করে তোমরা পুরা সেন্ট্রাল সরি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ফাংশনটা করতে পারবে এবং মুখস্থ করার দরকার নেই, মনেও রাখতে পারবে। লাইনটা লিখো, লেখো প্যারাসিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিকের হচ্ছে একটা লাইন মনে রাখবা, সেটা হচ্ছে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। কি বলছি?
প্যারাসিম্পথেটিক এ রেস্ট এন্ড ডাইজেস্ট প্যারাসিম্পথেটিক হচ্ছে রেস্ট এবং ডাইজেস্ট ঠিক আছে তোমাদের এই যে এখানে সবুজ কালিতে যে লেখা আছে কি লেখা আছে যে দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য প্যারাসিম্পথেটিক পার্ট অফ দ্য অটোনোমিক সিস্টেম আর ডিরেক্ট টুয়ার্ড কনজার্ভিং অ্যান্ড রিস্টোরিং এনার্জি কনজার্ভিং মানে কি কনজার্ভিং অ্যান্ড রিস্টোরিং এনার্জি মানে হচ্ছে আমার এনার্জিটাকে সে রিস্টোর এবং কনজার্ভ মানে কি মানে কি কনজার্ভ সংরক্ষণ বলতে করা, পারলে যে আমাকে সেটা সং মানে সংগ্রহ রাখা বা রিস্টোর করা মানে কি যেটা আমার পরবর্তীতে আমি যাতে সেটাকে কাজে লাগাইতে পারি ঠিক আছে সেটা হচ্ছে কার কাজ প্যারাসিম্পথেটিক একটা লাইন এই লাইনটাই শুধু মনে রাখবা প্রথম কথাটা কি মনে রাখবা রেস্ট এবং ডাইজেস্ট আর এনার্জিটা কি করে কনজার্ভিং এন্ড রেস্টোরিং এটাকে মনে রাখো তারপরে বাকিটা বলতেছি আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে ফাংশন হ্যাঁ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে তোমরা দেখো তোমাদের এই এই ফাংশনের মতন আরেকটা ফাংশনের স্লাইড যে ছিল আরেকটু আগে দুই তিনটা স্লাইড আগে যে দা সিম্প্যাথেটিক সিস্টেম ইজ ইনভলভ ইন এনার্জি এক্সপেন্ডিং এনাবলিং দা বডি টু ইউজ এনার্জি অ্যাপ্রোপ্রিয়েটলি টু রেসপন্ড টু স্ট্রেসফুল সিচুয়েশন অ্যান্ড ইমার্জেন্সিস অ্যাজ ইন দা ফাইট অর ফ্লাইট রেসপন্স ঠিক আছে এই লাইনটা দেখছো এর একটু আগে এই এই স্লাইডটা যেই করতেছো সে একটু দুই তিনটা স্লাইড আগে যাও সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ফাংশনে যাও হ্যাঁ এই স্লাইডটা দেখো দা সিম্প্যাথেটিক সিস্টেম ইজ ইনভলভ ইন এনার্জি এক্সপেন্ডিং আমরা এনার্জি ভাঙার প্রসেসটাকে বলি ক্যাটাবলিজম আর গড়ার প্রসেসটাকে বলি অ্যানাবলিজম ঠিক আছে তোমরা ইয়েতে পড়ছো বায়োকেমিস্ট্রিতে তাহলে এনার্জি এক্সপেন্ডিং এনাবলিং দ্য বডি টু ইউজ এনার্জি অ্যাপ্রোপ্রিয়েটলি টু রেসপন্ড টু স্ট্রেসফুল সিচুয়েশন অ্যান্ড ইমার্জেন্সিস অ্যাজ ইন দ্য ফাইট অর ফ্লাইট রেসপন্স এখন এই যে তোমাদের দুইটা যে হেডলাইন আমরা বললাম এই দুইটা হেডলাইনের ভিত্তিটা কি আচ্ছা এখন আমি বলি যেমন আমরা যখন রেস্ট নেই অথবা খাবারটাকে যখন আমাদের হ্যাঁ কি করা মানে ডাইজেস্ট করার সময় আমাদের কাজ করে কি প্যারাসিম্পথেটিক আর সিম্প্যাথেটিকটা কি ফাইট অর ফ্লাইট রেসপন্স যেমন এখন কেউ যুদ্ধে গেছে যুদ্ধের সিচুয়েশনটা কেমন যুদ্ধের সিচুয়েশনটা এমন না যে স্ট্রেসফুল কন্ডিশন এই স্ট্রেসফুল কন্ডিশনে কাজ করবে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এখন আমি তোমাদের একটু উদাহরণের জন্য বলি যেমন তুমি এখন বসে আছো তুমি যদি এখন হঠাৎ করে দেখো তোমার সামনে এমন একটা জিনিস যেমন সাপ আসছে অথবা বাঘ আসছে যদি আসার পসিবিলিটিস নাই তখন তোমার কি হবে তুমি কোনো কিছু না ভেবে এমন একটা দৌড় দিবা হ্যাঁ এই দৌড় দিবা কেন এই সময় তোমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে এবং ওই যে আমরা একটু আগে বললাম যে আমাদের যে এমন সময়ে যা যা বাড়া দরকার তা তা বেড়ে যাবে তুমি হঠাৎ করে কোনো কিছু একটা দেখে ভয় পায় যে দৌড় দিলা এই সময় আমাদের মনে রাখবা যে এইটাই হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যে আমার হার্টবিট ডাবল হয়ে যাবে ব্লাড প্রেশার বেড়ে যাবে আমার সমস্ত মাংসপেশি অ্যাক্টিভ অ্যাক্টিভ কন্ডিশনে চলে যাবে আমার কথাটা বুঝতে পারছো এইটা এইটা বোঝানোর জন্য হচ্ছে ফাইট অর ফ্লাইট রেসপন্স একটা কথাতে তুমি মনে রাখলা এখন আর দুইটা লাইন লিখো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সম্বন্ধে লেখো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সব মাসেল রিল্যাক্স করে সব স্পিংটার কনস্ট্রিক্ট করে
সব সিক্রেশন কমায়। সব বলতে আমি হোল বডির কথা বলতেছি, সব সিক্রেশন কমে এক্সেপ্ট এক্সেপ্ট সোয়েট গ্ল্যান্ড। আর এখন আমাকে বলো এটুকু কি লিখছো সিম্প্যাথেটিক সম্বন্ধে, একজন বলো। অল মাসেল রিল্যাক্স করে, অল স্পিংটার কনস্ট্রিক্ট করে, অল সিক্রেশন ডিক্রিজ করে, এক্সেপ্ট সোয়েট গ্ল্যান্ড। আর আর্টারির উপর একটা ফাংশন আছে, আর্টারিকে কনস্ট্রিক্ট করে, ঠিক আছে, আর্টারিকে কনস্ট্রিক্ট করে। এখানে নোট লিখে আরেকটা লাইন লিখো যে ব্লাড ভেসেলের উপর প্যারাসিম্প্যাথেটিকের কোনো ইফেক্ট নাই, ব্লাড ভেসেলসের উপর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কোনো ইফেক্ট নাই, নো ইফেক্ট, ঠিক আছে। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ইফেক্ট আছে, যেমন একটা আমরা বললাম সে কি করে কনস্ট্রিক্ট করে। আচ্ছা কনস্ট্রিক্ট কার মাধ্যমে করে বলো তো? আচ্ছা এটা তো আমি বলি নাই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি কি সিক্রেট করে, কোন আর হচ্ছে কোন নিউরো ট্রান্সমিটার আর প্যারাসিম্প্যাথেটিক, এটা আমরা একটু পরে বলবো, তখন তোমরা বুঝতে পারবা। কনস্ট্রিক্ট করে সাধারণত নরঅ্যাড্রেনালিনের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখো ফাংশনটা কিন্তু তোমরা পড়ে নেবে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কার উপর কি ফাংশন, প্যারাসিম্প্যাথেটিক এর কার উপর কি ফাংশন। আমি শুধু তোমাদের জিস্ট কথাটা বললাম, যেমন সিম্প্যাথেটিক সব মাসেল রিল্যাক্স করে, সব স্পিনটার কনস্ট্রিক্ট করে, সব সিক্রেশন কমায়, এক্সেপ্ট সোয়েট গ্ল্যান্ড, আর্টারির উপর কনস্ট্রিক্ট করে। আর প্যারাসিম্প্যাথেটিক তাহলে তার উল্টা হবে, ঠিক আছে। সব এটা এইভাবে মনে রেখে তোমরা পড়ে যাবে যে আমার আয়ের উপর কি ইফেক্ট, সিম্প্যাথেটিক এর কি ইফেক্ট, প্যারাসিম্প্যাথেটিক এর কি ইফেক্ট। এটা তোমরা দুইটা চার্ট হিসেবে পড়বা না, একটা চার্ট যেখানে আছে মেন বইয়ে ওইখান থেকে এটা তোমরা খাতায় লিখে নিবে অথবা ওইখান থেকে পড়বা, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে যে যেমন আয়ের উপর কি ইফেক্ট, হার্টের উপর কি ইফেক্ট, আর্টারির উপর কি ইফেক্ট, লাংসের উপর কি ইফেক্ট, ইউটেরাসের উপর কি ইফেক্ট, ঠিক আছে, মেল সেক্স অর্গানের উপর কি ইফেক্ট, ঠিক আছে, এরকম প্রত্যেকটা জিনিস তোমরা একটা জায়গা থেকে পড়বা, গ্ল্যান্ড গুলির উপর কি ইফেক্ট, ঠিক আছে। আচ্ছা এই চারটা তোমাদের পড়া থাকলো। আচ্ছা এরপর তোমরা একটু সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক এর পার্থক্যে চলে যাও। আমি তোমাদের একটু আগে একটা মানে ছবি তুলে দিছিলাম আর এখানেও মনে হয় আছে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যানাটমিক্যাল ডিফারেন্স। তার আগের স্লাইডটা, এই যে মাঝেদের লেখাগুলি আছে দেখছো, মাঝে মাঝখানে যে লেখাগুলি আছে, আমাদের বাম পাশে প্যারাসিম্প্যাথেটিক, ডান পাশে সিম্প্যাথেটিক। আমি পার্থক্যগুলি তোমাদের বলতেছি, দেখো এই পার্থক্যটা তোমাদের লাগে, পার্থক্যটা তোমরা একটু লিখে নাও। আচ্ছা তাহলে দেখো প্যারাসিম্প্যাথেটিক, তোমাদের অলরেডি এই পার্থক্যটা পড়া হয়ে গেছে, তারপর আমি একবার বলতেছি, প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্স অরিজিনেট ইন দা ব্রেইন স্টিম অর সেক্রাল স্পাইনাল কর্ড, সিম্প্যাথেটিক ফাইবার্স অরিজিনেট ইন দা থোরাসিক অ্যান্ড লাম্বার স্পাইনাল কর্ড, মানে থোরাকো লাম্বার আর ক্রেনিও সেক্রাল। প্রি গ্যাংলিয়নিক ফাইবার্স আর লং, কেন লং বলছি, প্রি গ্যাংলিয়নিক ফাইবার্স আর শর্ট, কেন শর্ট বলছি, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার শর্ট, উল্টা হবে, এটার বলার কিছু নাই। গ্যাংলিয়া আর উইডিন অর নেয়ার ভিসেরাল ইফেক্টর অর্গান, ঠিক আছে, নেয়ার অর উইডিন, আর গ্যাংলিয়া আর ক্লোজ টু স্পাইনাল কর্ড,
এই পার্থক্যটা তোমাদের বলা হয়ে গেছে। আচ্ছা এখন দেখো, তাহলে তোমাদের এই পার্থক্যটা মুখস্থ করার কিছু নাই, যা বুঝছো তাই লিখে দিলেই পার্থক্য হয়ে যাবে। পরে দেখো, দুইটা স্লাইড পরে, নিউরোট্রান্সমিটার ইন অটোনমিক নার্ভাস সিস্টেম, এই স্লাইডটাতে চলে যাও, নিউরোট্রান্সমিটার। হ্যাঁ দেখো, এখানে তোমাদের ছবি দিয়েও দেখানো আছে, আবার লেখাও আছে, ঠিক আছে, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর নিউরন, ঠিক আছে। এখন দেখো, আমি তোমাদের বলতেছি যে নিউরো ট্রান্সমিটার কোথার থেকে কোনটা রিলিজ হয়। শোনো, একদম সহজ কথা, যেটা যে নিউরো ট্রান্সমিটার আমাদের এই অটোনোমিক নার্ভাস সিস্টেমের হচ্ছে অ্যাসিটাইলকোলিন এবং অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন, অথবা এপিনেফ্রিন নরএপিনেফ্রিন। এখন দেখো যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে আমাদের কি নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়। এখানে দেখো, প্রথমে দেয়া আছে সিম্প্যাথেটিক নিউরো ট্রান্সমিটার ইন সিম্প্যাথেটিক ডিভিশন। দেখো, আমরা একটু আগে বলছিলাম সিম্প্যাথেটিক এরও প্রি গ্যাংলিয়নিক নিউরন আছে, পোস্ট গ্যাংলিয়নিক আছে, প্যারাসিম্প্যাথেটিক এরও প্রি গ্যাংলিয়নিক আছে, পোস্ট গ্যাংলিয়নিক আছে। এখন সব প্রি গ্যাংলিয়নিক, সিম্প্যাথেটিক হোক প্যারাসিম্প্যাথেটিক হোক, হ্যাঁ, প্রি গ্যাংলিয়নিক নিউরনটা কোলিনার্জিক। কোলিনার্জিক মানে কি? তারা অ্যাসিটাইলকোলিন সিক্রেশন করে। দেখো, নিউরোট্রান্সমিটার ইন সিম্প্যাথেটিক ডিভিশন, প্রি গ্যাংলিয়নিক নিউরনস আর কোলিনার্জিক, সিক্রেটস অ্যাসিটাইলকোলিন, আর পোস্ট গ্যাংলিয়নিক নিউরনস আর অ্যাড্রেনার্জিক, সিক্রেটস এপিনেফ্রিন নর এপিনেফ্রিন। এক্সেপ্ট এখানে একটা কথা, যেটা তোমরা একদম লাল কালি দিয়ে আন্ডারলাইন করবা, এক্সেপ্ট ইন দা ইন দ্যাট অফ সোয়েট গ্ল্যান্ড, পাইলো ইরেক্টর মাসেলস অ্যান্ড ব্লাড ভেসেলস অফ স্কেলিটাল মাসেল। এই লাইন, এই কথাটা লেখা নাই, তোমরা একটু লিখে নিবা, অ্যান্ড ব্লাড ভেসেলস অফ স্কেলিটাল মাসেল, এই তিনটা জায়গা ছাড়া, মানে সিম্প্যাথেটিকের পোস্ট গ্যাংলিয়নিক যারা নিউরন তারা সবাই এপিনেফ্রিন নরএপিনেফ্রিন সিক্রেট করবে, কিন্তু পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের যেই ফাইবার গুলি সোয়েট গ্ল্যান্ড কে সাপ্লাই দিবে, পাইলো ইরেক্টর মাসেল কে সাপ্লাই দিবে, ব্লাড ভেসেল অফ স্কেলিটাল মাসেল কে সাপ্লাই দিবে, তারা হচ্ছে, তারা এই এপিনেফ্রিন নরএপিনেফ্রিন সিক্রেট করবে না, তারা হচ্ছে কোলিনার্জিক, মানে তারা অ্যাসিটাইলকোলিন সিক্রেট করবে। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, নিউরোট্রান্সমিটার ইন প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন, নিউরোট্রান্সমিটার এখানে আমরা বলছিলাম প্রি গ্যাংলিয়নিক মানেই অ্যাসিটাইলকোলিন, সেটা সিম্প্যাথেটিক এর হোক প্যারাসিম্প্যাথেটিক এর হোক। পোস্ট গ্যাংলিয়নিক নিয়ে আমাদের সমস্যা, পোস্ট গ্যাংলিয়নিক নিউরনস অফ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে কোলিনার্জিক, সিক্রেটস অ্যাসিটাইলকোলিন। এক কথা শেষ, তার মানে তোমাদের মনে রাখার সুবিধার্থে তোমরা কি লিখবা বা কি মনে রাখবা, সবাই কোলিনার্জিক, শুধু সিম্প্যাথেটিক এর যে নার্ভাস সিস্টেমের পোস্ট গ্যাংলিয়নিক নিউরনস আছে তারা অ্যাড্রেনার্জিক। এর মধ্যে শুধু এক্সেপশন কোথায়? এক্সেপশন হচ্ছে যারা সোয়েট গ্ল্যান্ড কে সাপ্লাই দিবে, পাইলো ইরেক্টর মাসেল কে সাপ্লাই দিবে, ব্লাড ভেসেলস অফ স্কেলিটাল মাসেল কে সাপ্লাই দিবে, তারা ছাড়া। এইটুকু কি বুঝতে পারছো কিনা বলো, এটা কিন্তু ভাইবার কোশ্চেন। তোমাদের ভাইবার হ্যাঁ এইভাবেও জিজ্ঞেস করতে পারে যে কোলেনার্জিক, কোলেনার্জিক সরি, এসিটাইলকোলিন কোথা থেকে সিক্রেশন হয়, আর অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন নরএপিনেফ্রিন কোথা থেকে সিক্রেশন হয়, এটা কিন্তু ভাইবার কোশ্চেন, ঠিক আছে। এখন তোমরা আমাকে বলো তো যে এই নরএপিনেফ্রিন কোথা থেকে বা অ্যাড্রেনালিন কোথা থেকে সিক্রেশন হয়। ম্যাডাম, নরএপিনেফ্রিন মেনলি পোস্ট গ্যাংলিওনিক নিউরন থেকে হচ্ছে গিয়ে সিক্রেশন হয়।
আচ্ছা, এক্সেপ্ট এক্সেপ্ট বলতে হবে, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট সুইট গ্ল্যান্ডস অ্যান্ড পাইলোরেক্টর মাসেলস। এন্ড ব্লাড ভেসেলস অফ স্কেলিটাল মাসেল। ঠিক আছে, তিনটা কথা বলছি, একটা তোমাদের এখানে লেখা নাই। আচ্ছা, তোমরা আমাকে বলো, এই যে নরএপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন আর কোথা থেকে আসে, আর কোথা থেকে, একটু মাথাটাকে খাটাও, আর কোথা থেকে পড়ছিল? অ্যাড্রেনাল অ্যাড্রেনাল মেডুলা থেকে। গ্রান্ট অ্যাড্রেনাল মেডুলা। ঠিক আছে, অ্যাড্রেনাল মেডুলা থেকে আসবে, এটা কিন্তু ভাইবার কোশ্চেন। ঠিক আছে, এখন দেখো, এখান থেকে আমাদের মোটামুটি এইটুকুই আমাদের ফিজিওলজির পড়া। আর একটা শর্ট নোট আসে, যেটাকে আমরা বলি অ্যালার্ম রিয়াকশন। ঠিক আছে, অ্যালার্ম রিয়াকশন, তোমরা একটু অ্যালার্ম রিয়াকশনটা সবাই, আমি একটু আগে দিছিলাম, এই স্লাইডে নাই, একটু আগে দিছিলাম, ওইখান থেকে একটু দেখবা। ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি তোমাদের, অ্যালার্ম অর স্ট্রেস রেসপন্স অথবা ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স, নাম শুনে কি মনে হচ্ছে কার আন্ডারে যাবে এটা? সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক, হ্যাঁ, মানে কোনো কারণে যদি, হ্যাঁ, কোনো কারণে যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের লার্জ পোর্শন একসাথে ডিসচার্জ করে, একই সেম টাইমে, হ্যাঁ, সেম টাইমে লার্জ ডিসচার্জ হয়, তখন কি হবে, একটা আমার বডিতে বা যে কারো বডিতে একটা কি হবে, একটা একটা কি হবে, মারাত্মক একটা পরিবর্তন হবে, তাই না? ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি অ্যালার্ম রিয়াকশন অথবা স্ট্রেস রেসপন্স অথবা ফাইট অর ফ্লাইট রেসপন্স। ঠিক আছে, এই যে আমার শরীরে ধরো বা তোমার শরীরে বা যার হোক, যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি লার্জ পোর্শন একই টাইমে একই সাথে একটা একটা মাস ডিসচার্জ করে, তাহলে কি কি পরিবর্তন হইতে পারে, একটু আগে আমি বলে ফেলছি, তারপরে আমি বলি, আটটা আটটা ইফেক্ট হয়, আটটা, একদম আঙ্গুল ধরে ধরে আটটা। এক নম্বরে কি, হ্যাঁ, কি কি ইফেক্ট হতে পারে, এক নাম্বার কথা হচ্ছে আমার আর্টেরিয়াল প্রেশার বেড়ে যাবে, ব্লাড ফ্লো বেড়ে যাবে কোন জায়গার মাসেলে, যেই সমস্ত মাসেলটা আমার মোটর অ্যাক্টিভিটির জন্য দরকার, যেমন কিডনি। কিডনি কি আমার মোটর অ্যাক্টিভিটির জন্য দরকার? মোটেও দরকার না। ঠিক আছে, কথার কথা বলতেছি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট আমার মোটর অ্যাক্টিভিটির জন্য দরকার না, আমার মোটর অ্যাক্টিভিটির জন্য কোন মাসেল গুলি দরকার, আমার হাত পায়ের স্কেলিটাল মাসেলের মোটর অ্যাক্টিভিটি দরকার। কারণটা কি, আমাকে দৌড় দিতে হবে, আমাকে দৌড় দিতে হইলে এই সমস্ত স্কেলিটাল মাসেলে আমার মোটর অ্যাক্টিভিটিটা যাতে বাড়ে বা আমার যাতে এনার্জি ওই জায়গায় চলে যায়, তার জন্য আমাকে এখানকার এক ব্লাড সাপ্লাইটা বাড়াই দিতে হবে। ঠিক আছে, আমি দৌড় দেওয়ার জন্য তো আমার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মোটিলিটি বাড়াই দেওয়া লাভ নাই। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, বডির যে সেলুলার মেটাবলিজম, টোটাল বডির সেলুলার মেটাবলিজমটা বাড়ায় দিবে। কারণ কি, আমার শক্তি দরকার, ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করবে। ঠিক আছে, গ্লাইকোলাইসিসটা ইনক্রিজ করবে, কোথায়, লিভারে এবং মাসেলে, মাসেল স্ট্রেংথটা বাড়াবে, মেন্টাল অ্যাক্টিভিটিটা বাড়াবে, ব্লাড ইনক্রিজ রেট অফ ব্লাড কোয়াগুলেশন, ব্লাড কোয়াগুলেশনের রেটটা বাড়াবে। এই হচ্ছে আমার আটটা ইফেক্ট, এইটাকে আমরা বলতে, এই সব কয়টার সমন্বয় এবং এই যে ঘটনা, এটাকে আমরা বলতেছি অ্যালার্ম রিয়াকশন অথবা স্ট্রেস রেসপন্স, ফাইট এবং ফ্লাইট রেসপন্স, এটা যে কোনো নামেই আসতে পারে। ঠিক আছে, এটা তোমাদের শর্ট নোট, আর এই পর্যন্ত যা পড়াইলাম বাকিগুলি হচ্ছে ভাইবার জন্য। এখন তোমরা এইটুকু পড়া, খুব ক্লিয়ার ভাবে অল্পটুকু পড়া, তোমরা তোমাদের মতন পড়ে ফেলবা। ঠিক আছে, আর কালকে হচ্ছে সোমবার, কালকে আমি তোমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের 2 নম্বর আইটেমটা পড়াবো। তোমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়ানো হয় নাই, একজনও তো আমাকে বললা না বা মনেও করাই দিল না, কালকে আমাকে একজন, এই কি জানি বলে, টার্ম হবে শোনার পরে সে আমাকে জানাইছে যে রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ানোই নাকি হয়নি। এটা একটা কোনো কথা হইলো, আমরা কত কিছু রিভিশন দিলাম, কত পরীক্ষা নিলাম,
অথচ একটা সিস্টেম তোমাদের পড়ানোই হয় না, এটা তোমরা আমাকে বললাই না। এখন আমার কথা কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আগে রেসপন্স করো। জি ম্যাম, শুনতে জি পাচ্ছি। ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমাদের আগামী কাল ক্লাসে আমি যতটুকু পারি 2 নাম্বার আইটেমটা আমরা শুরু করব, রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম তো ভালো, 3টা আইটেম। 1 নাম্বার আইটেমটা তোমাদের মঙ্গলবারে নাসরিন ম্যাডাম নিবে। কখন নিবে? নাসরিন ম্যাডামের সাথে তোমরা যোগাযোগ করে নিবা, ঠিক আছে? 2 নাম্বার আইটেমটা আমি কালকে যতটুকু পারি দেখাই দিব, 2টা ক্লাস লাগতে পারে, আর নেক্সট ক্লাস আমি জানাবো। আর হচ্ছে 3 নাম্বার আইটেমটা তোমাদের শাকিলা ম্যাডাম নিবে, ঠিক আছে? তোমরা শাকিলা ম্যাডামের সাথে যোগাযোগ করে ম্যাডাম কবে নিবে সেটা তোমরা ম্যাডামের সাথে ক্লাস নিয়ে ফেলবা বুধ বৃহস্পতিবারের দিকে, ঠিক আছে? জি ম্যাম, তোমাদের আমরা শনিবার রবিবারের মধ্যে রিপ্রোডাক্টিভটা পড়ায় শেষ করব, আর তোমাদের সেকেন্ড টার্ম শেষ হবে 7ই জুলাই। 7ই জুলাই তোমাদের সেকেন্ড টার্ম শেষ হয়ে 17 তারিখ থেকে তোমরা কুরবানির ঈদের ছুটি পাবা, 17ই জুলাই থেকে 24 অথবা 25শে জুলাই পর্যন্ত। তাহলে 7 তারিখ থেকে 10 তারিখের গ্যাপে আমরা এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের আইটেম গুলি নিব, 3 দিনে 3টা। কথা কি ক্লিয়ার? এটা নিয়ে কেউ ঝামেলা করবা না। আজকের আইটেমটা কখন হবে? আজকের আইটেমটা মানে আজকে যেটা পড়াইলাম জি ম্যাম, অটোনমি। বুধবারে দিবা, 3 বেস্ট টিচারের সাথে দিবা, যার যার বেস্ট টিচারের সাথে যোগাযোগ করবা, আর টার্মের আগে তোমরা অবশ্যই যার যার পেন্ডিং আইটেম কমপ্লিট করবা। আমার কথা বুঝতে পারছো? জি ম্যাডাম, একটা একটা পেন্ডিং আইটেম নেওয়ার সময় নাই, তোমরা এরকম করবা, জেনারেল ফিজিওলজি যার যার পেন্ডিং আইটেম একটা দিনে যার যার বেস্ট টিচারের কাছে দিবা, ব্লাডের যার যার পেন্ডিং আইটেম আছে বেস্ট টিচারের কাছে একদিনে, এখন কারো এক থাকতে পারে কারো 2 থাকতে পারে সেটা আলাদা। তোমরা তোমাদের নিজেদের গ্রুপ আছে, ওই গ্রুপে তোমরা একটা পোস্ট দাও কার কার জেনারেল ফিজিওলজির আইটেম পেন্ডিং, ঠিক আছে? ওই রোল গুলি তোমরা যার যার বেস্ট টিচারকে জানায় দাও যে আমাদের এই এত নাম্বার রোল জেনারেল ফিজিওলজি বাকি আছে, এত নাম্বার রোল ব্লাড বাকি আছে, ব্লাডের এত নাম্বার আইটেম বাকি আছে, সিবিএস এর এত এত রোল, সিবিএস এর এত এত নাম্বার আইটেম বাদ আছে। তোমরা একটা চার্ট করে ম্যাডামদের দাও, ম্যাডামদের একটু সুবিধা হবে। কথাটা বুঝতে পারছো? একজন একটু যার যার ব্যাচের মনিটর একটু উদ্যোগ নিয়ে কাজটা করে ফেলো, আর আজকের আইটেমটা তোমরা বুধবারে দিবা। বুধবার দিন 3 ব্যাচ। ম্যাম একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো। ম্যাম, এন্ডোক্রাইন যে কার্ডটা সেটা কি সেকেন্ড টার্মে পড়বে নাকি থার্ড টার্মে? তোমাদের তোমাদের হচ্ছে আমি বলে দিচ্ছি, টার্ম 1 আচ্ছা, আমার কাছে তো লিস্ট আছে, বা তোমাদের আইটেম কার্ড আছে না, আইটেম কার্ডের উপর আছে, আমি তোমাদের ছবি তুলে এক্ষুনি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এক্ষুনি আমি তোমাদের এটা সেন্ড করে দিচ্ছি। আচ্ছা, টার্মে কিন্তু 3টা টার্ম, কি কি কার্ড নিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি, আর প্রফে কিন্তু 2টা পেপার, পেপার 1 পেপার 2, কোন কোনটা নিয়ে পেপার 1 কোন কোনটা নিয়ে পেপার 2 সেটা আমি ছবি দিচ্ছি। আর কোনো কোশ্চেন আছে কিনা বলো। না হইলে আমি ক্লাস শেষ করে ছবি 2টা আপলোড দিব, ঠিক আছে? না থাকলে বলো যে ম্যাডাম আর সমস্যা নাই, ক্লাস শেষ করি। ম্যাম, তোমরা তো খুব রিপ্রোডাক্টিভ কার্ড যে পড়াবেন এখন, সেটা গুলার আইটেম গুলা কি এখন হবে নাকি সেকেন্ড টার্মের পরে হবে? কোনটা মানে রিপ্রোডাক্টিভ? রিপ্রোডাক্টিভ কার্ড যে এখন শুরু করবেন ওটার আইটেম গুলো? রিপ্রোডাক্টিভটা আমরা এই সপ্তাহে পড়ায় ফেলবো, আর আইটেম নিব হচ্ছে আমরা 7ই জুলাই থেকে 17ই জুলাই পর্যন্ত তোমাদের টার্ম 2-র পরে গ্যাপ আছে, ওই গ্যাপে আমরা আইটেম নিব। তোমাদের থার্ড টার্ম শুরু হবে কুরবানির ঈদের পর, কুরবানির ঈদের আগে যে কয়টা দিন আমরা সময় পাবো ওই সময় আমরা রিপ্রোডাক্টিভ এর আইটেম নিব, আমাকে মনে করাই দিবা তোমরা, ঠিক আছে? আচ্ছা, আর কিছু? ক্লাস কি শেষ করব? জি ম্যাম, শেষ করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।